আসসালামু আলাইকুম। আপনারা একটু আগেই দেখলেন যে ধান কাটা মেশিন, আরেকটা আপনার টু স্টোর, যেটা ফ্লেক্সিবল ছাড়া, যেটা একদম স্টিল, সেটা আমরা এতক্ষণ চালাচ্ছিলাম। তো আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা আরেকটা মেশিন চালাবো যেটা ফ্লেক্সিবল একদম ফোর স্টোকের, সেটা এখন চালাচ্ছি। তবে যারা দেখেন নাই ওই আগের ভিডিওটা একটু দেখে আসবেন, কষ্ট করে আমাদের পেজে ঢুকলেই পাবেন এটার আগের ভিডিওটাই। কয়েক মিনিট আগেই আমরা চালিয়েছি ভিডিওটা, ওটাও লাইভ দেখিয়েছি। এই মেশিনটা ফ্লেক্সিবল, দেখেন এটা পুরোটাই দুই কাঁধের মধ্যে থাকে। আর আগের যে মেশিনটা দেখেছেন, এই ফ্লেক্সিবল যেটা, এটা সুবিধা হচ্ছে পুরোটাই কাঁধে থাকছে মেশিনের যে মেশিনটা, এবং হাতলটা দেখতে পাচ্ছেন চারিদিকে ঘোরা যাচ্ছে। ওটার ক্ষেত্রে দুইটার দুইটা মজা আছে আর কি, যাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারবেন। তো ফোর স্ট্রোক হওয়ার কারণে এটার একটু আওয়াজ কম, দেখতেই পাচ্ছেন আগেরটার একটু সাউন্ড বেশি ছিল, টু স্ট্রোকগুলোর একটু সাউন্ড বেশি হয়, এটার আওয়াজ মোটামুটি অনেকটাই কম। এটা তেল মোবিলের জায়গা আলাদা, আর আগেরটা যেটা দেখেছেন সেটাতে তেল মোবিল যেটা দিতে হয় সেটার সেকশনটা এক জায়গাতেই, সেখানে তেল দেওয়া তেল মোবিল অ্যাডজাস্ট করে দিতে হয়, এটাতে সেটা করতে হয় না। তো এটারও আমরা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত দ্রুত ধান কাটা যাচ্ছে। এলোমেলো ধানগুলো আমরা কাটছি, সারিবদ্ধ যে করতে হবে এটা কোনো কারণ নেই। খুবই ইজিলি, খুবই স্মুথলি ধানগুলো কাটতে পারছে, এবং খুব অল্প সময় অনেকগুলো ধান কাটা যাচ্ছে, এবং খুবই ছোট মেশিন, ওজন সব মিলে 11 কেজির মতো। জায়গাটা আছে, পিকআপ কম বেশি করতে পারবে এখান থেকে, এবং হাইট কম বেশি করা যাবে। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন সবাই। অনেক মানুষ উপকৃত হয় এই মেশিনটা সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। এটা টু স্টক আছে, ফোর স্টক আছে। টু স্টকটার দাম একটু কম আর ফোর স্টকটার দাম একটু বেশি। টু স্টকটা পড়ে 14,000 টাকা এবং ফোর স্টকটা পড়ে হচ্ছে 19,000 টাকা। তো এটা হচ্ছে এই দামের মধ্যে শুধু ধান কাটার হেডটা এটার সঙ্গে পাবেন। আর এক্সট্রা যে 12 রকম কাজ করা যায়, বিভিন্ন হেড পাওয়া যায়, যেমন নিরানি, তারপরে পানি তোলার, গাছ কাটার, এই হেডগুলো আলাদা আলাদা টাকা দিয়ে আপনাদেরকে কিনে নিতে হবে। এবং এই মেশিনটার বিষয়ে দেখা যায় যে আপনারা যে এই মেশিনটা কিনে ফেলায় রাখবেন এমন না, আপনারা এই আলাদা আলাদা হেডগুলো কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন। এবং অলরেডি বাংলাদেশে অনেক মানুষ এই মেশিনটা নিয়েছে, এবং আলাদা হেডগুলো আমরা যখনই নিয়ে এসেছি তারা নিয়ে নিয়ে আবার বিভিন্নভাবে চালিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এটা ছোট্ট একটা মেশিন, কাজ কিন্তু অনেক। তো আগের মেশিনটা আপনারা দেখে আসতে পারেন, ওটা একটু হাতল সহ ইঞ্জিনটা, ওটা একটু নতুন মডেলের আসছে, ওটা
আপনারা একবার দেখে নিতে পারেন। আর আমরা এখন যেটা চালাচ্ছি এটা ফ্লেক্সিবল, এটা দুইটা হয়, টু স্ট্রোক ফোর স্ট্রোক। আমরা এখন চালাচ্ছি ফোর স্ট্রোকটা। দেখেন কত দ্রুত ধানগুলো কাটা যাচ্ছে। এই হলো মোটামুটি, আমি একটু ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে জায়গাটা, এই জায়গাটার কারণে ধানগুলো গুছিয়ে ফালানো যায়। আর এই এখানটা হাতলটা এটা, এবং এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম দুই কাঁধের মধ্যে আছে। আগেরটা এক কাঁধে ব্যবহার করা যায়, আর এটা হচ্ছে দুই কাঁধেই আছে। এই হচ্ছে ইঞ্জিনটা, এর বিস্তারিত অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেটা দেখে নিতে পারবেন। এবং এই হাতলটা ফ্লেক্সিবল, আগের যে মেশিনটা দেখেছিলেন সেটাতে এটা এরকম ছিল না, এই ফ্লেক্সিবল যে জায়গাটা এটা ছিল না, এটা সরাসরি একটা এই হাতলের মধ্যেই ইঞ্জিনটা ছিল। ওটা দুই হাতেই ব্যবহার করা যায় একদম। এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে অন অফ সুইচ আছে, এই জায়গাটাতে অফ সুইচ, আর এটা হচ্ছে ভলিউম পিক আপ, এই পিক আপটা কম বেশি করা যাবে। এবং এখানে যে হাতলটা দেওয়া আছে, এই হাতলটা আপনারা কম বেশি করতে পারবেন হাইট অনুযায়ী, আপনার যে অনুযায়ী কাটলে আপনার সুবিধা হয়। আর এখানে যে ঝাপাটা দেওয়া আছে, এই ঝুড়িটার কারণে আপনারা ধানগুলোকে গুছিয়ে ফেলতে পারবেন। এবং এই হেডটা চেঞ্জ করি, এই মাথার অংশটা চেঞ্জ করি, প্রায় বারো রকম কাজ করতে পারবেন। সেই হেডগুলো আলাদা আলাদা দেওয়া আছে, সেগুলো আমাদের ভিডিওগুলো দেখে নেবেন, পেজে দেওয়া আছে, আপনারা ওটা নিতে পারবেন। এবং কী কী দরকার হয় আপনারা মেসেঞ্জারে নক করলেই সেটা ছবি সহ দিতে পারবেন, অথবা আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলো হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও ভিডিও ছবি সব কিছুই নিয়ে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই ধানগুলো কিন্তু এলোমেলো ছিল, এলোমেলো অবস্থায় থাকা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন এলোমেলো ধান কাটা যাবে কি না, এই কারণে আমরা একটা জমিতে এসেছি যেখানে এলোমেলো ধান আর কি, সেখানে আমরা এত সুন্দর করে কাটতে পেরেছি। তাহলে গোছানো হলে আরও সুন্দর হতো, তবে এটা একটু কাদামাটি ছিল হালকা, তো আপনারা চাইলে আরও বেশি কাদামাটিতেও কাটতে পারবেন, তবে খুব বেশি পানি হলে হয়তো একটু অসুবিধা হতে পারে। এবং এটা ফোর স্ট্রোক হওয়ার কারণে তেল মোবিল আলাদা, এবং ফোর স্ট্রোকের একটু আওয়াজ কম, টু স্ট্রোকটা একটু ধোয়া হয় এবং আওয়াজ হয়, সেক্ষেত্রে আপনারা ডিসাইড করতে পারেন ফোর স্ট্রোক নেবেন না টু স্ট্রোক নেবেন সেই বিষয়ে। এবং দেখতে পাচ্ছেন খুব দ্রুত ধানগুলো কিন্তু কাটা হয়েছে। এই এখানে দেখেন তিনটা শাড়ি অলরেডি আমরা এইটুক সময়ের মধ্যে কাটছি, আপনারা হয়তো আগের লাইফটাও দেখেছেন অনেকেই, যারা দেখেননি এখনই একটু আমাদের পেজে ঢুকে আগের লাইফটা দেখতে পারেন, ওই মেশিনটা একটু ভিন্নতা আছে সেটাও দেখে নিতে পারেন। ভিডিও হয়তো বাড়াবো না, এই মেশিনটা কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।